দাদুর সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আরে দিদি ভাই, দাদু ভাই, তোমরা কোথায় যাচ্ছ? আরে এদিকে আসো। তোমরা যে বললে আমার ক্যান্সার পিরিয়ডের কিছু ঘটনা শুনবে, আমি তো ওই জন্যই আসলাম। এসে বসো, শোনো। দেখো, আমার ক্যান্সার পিরিয়ডের ঘটনা বহু আছে। বলতে গেলে আমাকে শেষ করতে গেলে ইপারে শেষ করব, বাকি থাকবে উপরে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাহলেই শেষ হবে। যাই হোক, আমি একটা পার্ট আজকে বলছি। হঠাৎ করে আমার একদিনকে খুব প্রবলেম হলো, তোমাদের একটু খুলে বলি। আমার প্রোস্টেট ক্যান্সার হয়েছে। এই প্রোস্টেট ক্যান্সার মানে আমার ইউরিন পাসে অসুবিধা, ইউরিন চ্যানেলে অসুবিধা। কি অসুবিধা? আমি ইউরিন পাস করতে পারি না, তখনকার কথা বলছি। আর ইউরিন পাস করতে গেলে রক্তের দলা বা ব্লাড প্লট ওইগুলো জমাট বেঁধে যায়, যার জন্য আমি ইউরিন পাস ঠিক মতন করতে পারতাম না। আর ইউরিন পাস না হলে কতটা কষ্ট তোমরা জানো। যাই হোক, আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে চলে গেলাম কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে। তখন আমার ক্যাথেটার লাগানো। আমি চলে গেলাম ন্যাশনাল মেডিকেল কলেজে, ওখানে গিয়ে ভর্তি হলাম। ওখানকার ডাক্তার, নার্স, স্টাফ সবাই আমাকে প্রচণ্ড আমার সাথে সহযোগিতা করেছে, আমি তাদের ভালোবাসা পেয়েছি। আচ্ছা, হঠাৎ করে একদিন আমার ইউরিন পাস বন্ধ হয়ে গেল, আমার ইউরিন হচ্ছিল না। তার মানে রক্তের দলা ভিতরে আটকা পড়ে গেছে। আমার তো ব্লিডিং হতো পিচ্ছাপ দ্বার দিয়ে, ইউরিন চ্যানেল দিয়ে হতো। খুব চিৎকার কান্নাকাটি করলাম। করার পরে ন্যাশনাল মেডিকেলের ডাক্তার, নার্স, স্টাফ সবাই চলে আসলো আমার কান্নাকাটি শুনে। আসার পরে ওরা চেষ্টা করলো যে কোনোভাবে আমার ইউরিনটা পাস করা যায় কি না। যাই হোক, কোনো কারণে হলো না ইউরিন পাস। আমি ব্যথায় যন্ত্রণায় খুব চিৎকার করছিলাম। তারপরে ডাক্তাররা দেখলাম একটু আলাদাভাবে আলোচনা করলো, করে নিয়ে আমাকে একটা ছোট্ট রুমে নিয়ে গেল। ছোট্ট রুমে নিয়ে যাওয়ার পরে আমাকে টেবিলের উপরে শুয়ে দিল, আমি শুয়ে পড়লাম। তখন কিন্তু আমার একটা ক্যাথেটার অলরেডি আছে, ইউজ করছি। তখন কি করলো, আমার নাভির নিচে ঠিক এতটা যাতে একটা ক্যাথেটার ঢুকে কোনোরকম ইনজেকশন বা পেইন কিলার না দিয়ে সরাসরি আমার নাভির নিচে একটা ফুটো করে দিল। তো বুঝতে পারছো কতটা কষ্টদায়ক। যাই, ফুটোটা করার পরে প্রচণ্ড তীরের বেগে ওই ইউরিন প্লাস ব্লাড বেরোতে আরম্ভ করলো। একদিকে আমি যেমন কষ্ট সহ্য করলাম, অপরদিকে আপনার ইউরিন পাসের যে সমস্যা, যে কষ্ট, সেখান থেকে মুক্তি পেলাম। যাই হোক, তখন আমাকে আরেকটা ক্যাথেটার লাগিয়ে দিল। তাহলে আমার কি হলো, দুটো ক্যাথেটার থাকলো। এই দুটো ক্যাথেটার নিয়ে আমি ঘোরাফেরা হাঁটা চলা করেছি। বুঝতে পারছো তাহলে কতটা কষ্টকর, কতটা বেদনাদায়ক। একটা ক্যাথেটার নিয়েই চলা মুশকিল, সেখানে দুটো ক্যাথেটার। টয়লেটে গেলে আরো অসুবিধা হতো, চাপ লাগতো, খোঁচা লাগতো ওই ক্যাথেটারের। খোঁচা লাগার পরে আবার করে নতুন করে ব্লিডিং হতে আরম্ভ করত। যাই হোক, এইভাবে আমি বেশ কিছুদিন চললাম। চলার পরে এই পর্বটা আমার এখানে শেষ করব, শেষ হয়ে গেল। এবার দেখো একটা কথা, এত কিছুর পরেও কিন্তু আমি বেঁচে আছি এবং এখন আমি অনেকটা ভালো আছি। হয়তো ঈশ্বর চেয়েছেন যে আমি আরো কিছুদিন বেঁচে থাকি, আমি ইউটিউবে চ্যানেল খুলি, তোমাদের ভালোবাসা পাই, তোমাদের সঙ্গে আমি আলাপ করব, এইটা হয়তো
ঈশ্বর চেয়েছে, তাই হয়তো আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। সুতরাং তোমাদের হাতে যদি একটু সময় থাকে, তোমরা আমার পাশে থাকবে, আমাকে একটু ভালোবাসা দিবে, যাতে আমি এগিয়ে যেতে পারি। তাহলে আমি প্রথম পর্বটা এখানেই শেষ করছি। শেষ করার আগে একটা কথা, আমি ন্যাশনাল মেডিকেল কলেজের সমস্ত ডাক্তার নার্স স্টাফকে আমার শতকোটি প্রণাম ভালোবাসা জানিয়ে আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নেব। আবার সেকেন্ড পার্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো।